16 মার্চ দুপুর 1:15 মিনিটে ট্রেন আসছিল ঠিক কলকলি ঘাটের সামনে। আন্দোলনকারীরা রেললাইনের উপর বসেছিল, ট্রেন থেমেছিল, আন্দোলনে কোনো গণ্ডগোল ছিল না। হঠাৎ ফায়ারিং আরম্ভ হলো। এই গুলিবর্ষণে মারা গেল আমাদের, স্পট ডেড হয়েছিল আমাদের সুদেষ্ণা সিংহ। আমাদের সুদেষ্ণা সিনহা, এই সুদেষ্ণা সিনহা, এই যে আমাদের রেল রুকো আন্দোলনে এত ঘোরেই ছিল, কিন্তু এত সাহস করে গিয়ে আজকে আমি যাবই যাব এভাবে গিয়ে নিজে বলিদান দিয়ে আজকের এই শহীদ দিবস। এবং এই শহীদ কিসের জন্য ন্যূনতম তাদের দাবি ছিল, আসামে শিক্ষার প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটা চালু হতে হবে। 1996 সালের 16 মার্চ তারিখে আসামের করিমগঞ্জের কলকলিঘাট রেলওয়ে স্টেশনের পাশে পড়েছিল এক নারীর লাশ। যেমন তেমন নারী নন, মাতৃভাষার জন্য বন্দুকের নলের সামনে বুক পেতে দেয়া এক মহীয়সী নারী, একেবারে বুক পেতে আলিঙ্গন করা মৃত্যু, শুধুই মাতৃভাষার জন্য। বুকে আগ্নেয়গিরি ধারণ না করলে এমনটা হওয়া যায় না। তিনি হচ্ছেন আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা রক্ষার্থে শহীদ সুদেষ্ণা সিনহা। নমস্কার, আমরা দেখেছি আমাদের বরাক উপত্যকার মাটি ভাষা শহীদের মাটি, আমরা জানি, কারণ যখন যখনই মাতৃভাষার উপর প্রতিবাদ নেমে এসছে বারবার কিন্তু বরাকের জনগণ সেই প্রতিবাদে প্রতিবাদের ঢেউ আছড়ে দিয়েছেন, এবং সেই প্রতিবাদের ঢেউয়ে চেপেই আমাদের মাতৃভাষা আমরা সুরক্ষিত রাখতে পেরেছি। সেই প্রথম 1961, তারপর 1972 পেরিয়ে 1986 হয়ে আমরা এসছি 1996-এ। 1996 সালে ভাষা শহীদ সুদেষ্ণা সিনহা, যিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা রক্ষার্থে শহীদ হয়েছিলেন, আজ তাঁরই স্মৃতিচারণ এবং তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে সমবেত হয়েছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকজন। তো আমরা এবারে জানতে চাইব কাকুর কাছ থেকে যে আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অল্প কিছু মানে যদি বলেন। ধন্যবাদ। আমি স্বপন কুমার সিংহ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এবং একসময় আমি ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা ছিলাম। আমাদের ভাষা আন্দোলন না বরাক উপত্যকাতে 1952 ইংরেজি থেকে শুরু হয়েছে। আমাদের প্রথম শহীদ হয়েছেন রাজবাবু 1933 ইংরেজিতে, তারপরে 1995 ইংরেজিতে শহীদ হয়েছেন সলিল সিংহ। ঠিক তার এক বছর পর পাথারকান্দির কলকলি ঘাটে রুকো আন্দোলন চলছিল। তখন ঠিক 16 মার্চ দুপুর 1:15 মিনিটে ট্রেন আসছিল ঠিক কলকলি ঘাটের সামনে। আন্দোলনকারীরা রেললাইনের উপর বসেছিল, ট্রেন থেমেছিল, আন্দোলনে কোনো গণ্ডগোল ছিল না। হঠাৎ ফায়ারিং আরম্ভ হলো। এই গুলিবর্ষণে মারা গেল আমাদের, স্পট ডেড হয়েছিল আমাদের সুদেষ্ণা সিংহ যুবতী, এবং সঙ্গে আরও 15 জন গুরুতরভাবে বুলেটবিদ্ধ হয়েছিল। তাদেরকে আমরা মেডিকেল কলেজে এসেছিল, কয়েকজন সিরিয়াস হওয়ায় তাদেরকে আমরা গুয়াহাটিতে পাঠিয়ে দিয়েছিলাম। সেদিন মনে আছে আমরা শিলচর বন্দরে ডেকেছিলাম। তারপরে দুঃখের বিষয়, এখন অসম সরকার শহীদ ঘোষণা করেনি, এবং আমরা আশাও করি না যে সরকার শহীদ ঘোষণা করবে, কিন্তু স্বীকৃতিটা আমরা সমাজেই দিয়েছে, বরাক উপত্যকা দিয়েছে, গোটা বিশ্ব দিয়েছে। কমলা ভট্টাচার্যির পর এই প্রথম একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা শহীদ হলেন, এবং এই শহীদ কিসের জন্য ন্যূনতম তাদের দাবি ছিল, আসামে শিক্ষার প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটা চালু হতে হবে। এবং 2001 সালে শিক্ষার প্রাথমিক স্তরে আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটি চালু হয়। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন একজন বয়োজ্যেষ্ঠা, আমরা তার কাছ থেকে কিছু জানতে চাইব। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংস্থার সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না রাজকুমারী, আমি আমার মহিলাদের তরফ থেকে এই কথাই বলবো, আমরা মহিলা এই যে বাংলাদেশ বাঙালিতে কমলা ভট্টাচার্য, আমাদের সুদেষ্ণা সিনহা, এই সুদেষ্ণা সিনহা, এই যে আমাদের রেল রুকো আন্দোলনে এত ঘোরেই ছিল, কিন্তু এত সাহস করে গিয়ে আজকে আমি যাবই যাব
এভাবে গিয়ে নিজে বলিদান দিয়ে আজকের এই শহীদ দিবস ওকে আমরা কোনোদিনও ও শহীদ নই, আমাদের বাঙালি এবং মণিপুরী অন্য জাতিগোষ্ঠী নই, শহীদ শহীদে শহীদ সবাই এক। আমরা 19 মেও আমরা নিজে আমরা গিয়ে পালন করি, ওরাও শহীদ, বাংলাদেশের গুলাও শহীদ, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সুদেষ্ণা সিনহাও শহীদ। শহীদ কোনো দিন জাতিগত হয় না, সবাই এক। তাই বলে আমি আজকের যে শহীদ দিবস 16ই মার্চ আমরা চিরজীবন এইভাবে পালন করে যাব, এটাকে তা আরও সদ্গতি হোক সুদেষ্ণা সিনহা, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমরা দেখতে পেলাম আমাদের শিলচর তথা বরাক উপত্যকায় যখন যখনই ভাষার ওপর অত্যাচার এসছে কিংবা ভাষার বিল এসছে, সেই ভাষা বিলের প্রতিবাদ আছড়ে পড়েছে আমাদের বরাকে, এবং তারই ফলস্বরূপ 16ই মার্চ 1996 ইংরেজিতে শহীদ হয়েছিলেন আমাদের বরাক উপত্যকার দ্বিতীয় মহিলা শহীদ। তো আমরা আশা রাখছি যে আগামী দিনগুলোতে আমাদের বরাকের মাটিতে যারা যারা মাতৃভাষা নিয়ে লড়াই করে চলেছেন তাদের মাতৃভাষা সুরক্ষিত থাকুক, বজায় থাকুক। আজ আমরা তার শ্রীচরণে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, আমাদের ভালোবাসা এবং সম্মান রইল। ধন্যবাদ।